একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি ডাটামাইম অথেন্টিকেটরের সেকেন্ড পার্ট নিয়ে। কি করে যে ডাটামাইম অথেন্টিকেটরটা তোমরা লগ ইন করবে। আচ্ছা, ডাটামাইমে আমরা যে মেলটা করেছিলাম ফার্স্ট পার্টে দেখো, তারপরে এরকম একটা তোমাদের মেল আসবে, এটা 24 ঘন্টার মধ্যেই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর তোমরা কি করবে, ব্রাউজারে চলে যাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে ডাটামাইম লগ ইন, ডাটামাইমে যাবে। ডাটামাইমে গিয়ে ডাটামাইম রেজিস্ট্রেশন করেছিলে যে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সেটা এখানে দেবে। এবার কি করবে, ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবে। লগ ইন হয়ে যাবার পর দেখবে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখাচ্ছে, এইখানে তোমরা কি করবে এনাবেল করবে। এনাবেল করার পর এই যে কিউআর কোডটা আসছে এটার তোমরা অন্য মোবাইলে একটু ভালো করে এটার পিকচার তুলে নেবে। ভালো করে এই কিউআর কোডটার পিকচার তুলে নিয়ে তোমরা ভালো করে কিন্তু সেভ করে রাখবে। এরপর তোমরা কি করবে, এরপর তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ বারে লিখবে গুগল অথেন্টিকেটর, সার্চ করবে। এই যে গুগল অথেন্টিকেটরটা তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর তোমরা ওপেন করবে। ওপেন করার পর ওই কিউআর কোডটা স্ক্যান করবে। স্ক্যান করার পর তোমাদের যে ওটিপিটা আসবে ওই ওটিপিটা ডাটামাইমের ওখানে দিলে ওপেন হয়ে যাবে। ওটিপিটা 10 থেকে 15 সেকেন্ড অন্তর কিন্তু চেঞ্জ হয়, তাই জন্য তাড়াতাড়ি ওপেন করবে কি করে, তোমরা কি করবে অথেন্টিকেটর অ্যাপটা ওপেন করবে, যেই কোডটা অথেন্টিকেটর অ্যাপে দেখাবে সেটা যেয়ে তোমরা সেখানে বসাবে। ভেরিফাই করলেই কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। দেখো আমার ডাটামাইন কিন্তু লগ ইন হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ইওর ওয়াচিং।